আমাকে বলতে পৃথিবীতে সবচেয়ে কম সময়ে বেশি টাকা ইনকাম করছে কে? বলেন না, মানে আপনাকে একটু বলতে হবে, মানে কথা না বললে না আমি আগ্রহ পাবো না, যা মনে আসে যা না মনে আসে বলবো, কোন সমস্যা নাই, আপনি বলে ফেলেন। আমি যার কথা বলছি তার মানে প্রতি সেকেন্ডের ইনকাম হচ্ছে বাংলাদেশি টাকায় 8 কোটি টাকা। এবং আমি আপনাকে আরেকটু মানে ক্লিয়ার করে দেই, তাই আপনি যে নামগুলো বলছেন ওই নামগুলো এই ক্যাটাগরিতে পড়ে কিনা তাহলে আপনি ক্লিয়ার হবে। সেটা হচ্ছে তাদের যে লোকটার নাম বলছি সেই লোকটার পরিশ্রমের পরিমাণ হচ্ছে 130 সেকেন্ড। কত সেকেন্ড? তাহলে 130 সেকেন্ড বাংলাদেশি টাকা তার প্রতি সেকেন্ডে ইনকাম হচ্ছে 8 কোটি টাকা এই ব্যক্তির। না সাবিত রাখেন স্যার, না না জ্যাক মা, না ওনার পরপর দুইবার অলিম্পিকের স্বর্ণ বিজয় আছে, এবার বলতো কে? উনি অলিম্পিকে পরপর দুইবার স্বর্ণ বিজয় হয়েছেন কে? দুইবার অলিম্পিকে যে দৌড় দিয়েছে পরিমাণটা কত ছিল? 130 সেকেন্ড। মজার ব্যাপার না ব্যাপারটা, তাহলে প্রতি সেকেন্ডে ইনকাম কত বাংলাদেশে? এটাকে প্রায় 8 কোটি টাকা প্লাস। এখন আপনার মনে আসতে পারছে ভাইয়া হঠাৎ করে হুসেন বোল্টের টাকার গল্প আমার কেন শোনাচ্ছে? আমার কথা বুঝতে পারছেন কিনা? এটা আপনার মাথায় প্রশ্ন আসতে পারে না, আমি আসলে হুসেন বোল্টের টাকার গল্প আপনাকে শোনাচ্ছি না। কিন্তু যদি আপনি হুসেন বোল্টের পরপর দুইবার অলিম্পিকে স্বর্ণ বিজয় হতে গিয়ে ওর জীবনের পিছনের 35 বছরের পরিশ্রম আছে, কত বছরের পরিশ্রম? আমি আপনি কয় বছর পরিশ্রম করছি জীবনে সফল হতে বলেন তো? আজকে মন দিয়ে খুব প্ল্যান করি, সকালবেলা রুটিন করি যে না এই সপ্তাহ থেকে চেঞ্জ হয়ে ওঠে করতে পারি। আরেকটা গল্প, একবার আমরা যে জানি না খুব বিখ্যাত সাঁতারু, এর নাম কি? মাইকেল ফিলিপস। তার বন্ধু এসে বলছে, ফিলিপস তুমি কি জানো তুমি খুব ভাগ্যবান, তোমার মতো ভাগ্যবান পৃথিবীতে আরেকটা নাই। বলছে কেন? বলছে দেখো তুমি একটা অলিম্পিকে 2টা গোল্ড মেডেল জিতছো এবং এটা পৃথিবীতে প্রথম এবং এটা কখনো হবে না। বলছে তাই নাকি? বলছে এটা তো তোমার পারতা। বলছে কিভাবে? ও দেখো আমি প্রতিদিন 8 ঘন্টা করে সাঁতার কেটেছি পানিতে এবং 4 বছর প্রতিদিন কোনো একদিনও আমি কোনো অজুহাতে ছুটি নেই, 4 বছর পানিতে প্রতিদিন 8 ঘন্টা করে প্র্যাকটিস করেছি, 4 বছর পরে রেজাল্ট হচ্ছে এটা। তুমি যদি আমার মতো করে প্রতিদিন 8 ঘন্টা করে পানিতে এভাবে প্র্যাকটিস করতা তাহলে তুমি পারতা।